দীর্ঘ সাত বছর পর আজ মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হবে সম্মেলন। ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেলার একটি পৌরসভা ও চার উপজেলায় ১২৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। মাগুরায় আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ৮ মার্চ। সাত বছর পর এবার সম্মেলন ঘিরে ব্যানার পোস্টারে সেজেছে জেলার রাজপথ। দলের ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি তৃণমূলের। দীর্ঘ সাত বছর পর আজ মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী বাণীব্রত কুণ্ড। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাণীব্রত, সম্মেলনের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। আমি এখন আছি মাগুরার প্রাণকেন্দ্র নোমানী ময়দানে, যেখানে অনুষ্ঠিত হবে একটু পরেই মাগুরার ত্রিবার্ষিক জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। আসলে এই অনুষ্ঠানকে উপলক্ষে জেলা আওয়ামী লীগ ইতিমধ্যেই নানাভাবে আয়োজন করেছেন। নানা জায়গায় আমরা দেখতে পেয়েছি ব্যানার ফেস্টুন সহ বিভিন্নভাবে তারা সাজিয়ে তুলেছেন পুরো শহরকে। পুরো শহরকেই এখন আলোকিত শহর মনে হচ্ছে, এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা দেখে মানুষ আসলেই একটু অবাক হচ্ছে। আর এখন আমি সকালে এসে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে, আসলে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, যে কারণে এখনো নেতাকর্মীরা আসে নাই। তাছাড়াও যেহেতু অনুষ্ঠানটা শুরু হতে এখনো দেরি আছে, সে করে এখনো নেতাকর্মী সেভাবে এসে পৌঁছায়নি। যদিও আমি মাঝে মাঝে বর্তমান সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু এবং বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আফমা আব্দুল ফাত্তাকে এই স্থানে দেখেছি এবং তারা সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধান করছেন। আর এই বিষয়ে আসলে আমি কথা বলেছিলাম পঙ্কজ কুণ্ডুর সঙ্গে। আমি কিন্তু শহরে নানা ব্যানার ফেস্টুন দেখলেও কোনো ব্যক্তিগত ব্যানার ফেস্টুন দেখিনি। এই বিষয়ে যখন কথা বলেছিলাম তিনি বলেছিলেন, কোনো আমাদের দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো ব্যক্তিগত ব্যানার বা ফেস্টুন দেওয়া হবে না, যা দেওয়া হবে সম্মিলিতভাবে, যা দেওয়া হবে সম্মিলিতভাবে, যে কারণে তারা কিন্তু কোনো ব্যক্তিগত কোনো প্রচার প্রচার নাই, আসেন নাই। তা যখন অনুষ্ঠান শুরু হবে আমার বিশ্বাস সব নেতাকর্মী এখানে চলে আসবেন এবং নেতাকর্মীদের দাবি যে এখানে যেন ত্যাগী নেতারা উঠে আসতে পারেন আজকে সম্মেলনে। এই ছিল আমার কাছে সর্বশেষ।